গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের আরেকটা নতুন সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত তো দেখেছো সকালের চা সবার ফার্স্ট তো চা চা খেয়ে নিই এটা মেয়ের জন্য নিয়েছি আর বরের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর আজকে ব্রেকফাস্টে করবো বরকে দিচ্ছি রুটি ঘি দিয়ে ভেজে তো পেঁপের ডালনা করবো ভেবেছিলাম রুটির সাথে কিন্তু এটার আয়োজন করতে করতে খুব একটা মানে দেরি হয়ে যাচ্ছে আজকে মেয়ের স্কুল বন্ধ মানে দেখো পেঁপে কেটে রেডি করে রাখলাম আলু দিয়ে পেঁপে দিয়ে ডালনা করব কিন্তু শেষ মেশ আর আলুটা দেওয়া হয়নি তো মেয়ের স্কুল নেই আজকে কারণ কি মাসের লাস্টে ওদের হাফ ডে হয় ওই জন্য আর পাঠালাম না দশটার সময় ছুটি হয়ে যাবে ওই জন্য আর বললাম আজকে এত ঠান্ডায় সকালে উঠে যেতে হবে না যাস না তো যাবে না তো ব্রেকফাস্টটা রুটি আর পেঁপের ডালনা পেঁপের ডালনা বলতে পেঁপেটাকে একটু স্পেশালভাবে বানাবো আর কি তো স্পেশালভাবে বানাতে গিয়ে একটু দেরি হচ্ছে ওই জন্য বরকে ঘি দিয়েই ভেজে দিয়ে দিলাম রুটিটা ও বলছে আমি এখন আর খাবো না আমি বলছি হ্যাঁ তোমার খাওয়ার মতো সময় হবেও না এটা দুপুরেই খেতে হবে তোমাকে তো বিছানাপত্র রোদে দিলাম একটু মানে নতুন ব্ল্যাঙ্কেট নতুন বলতে এবছরে বছরে বড় ব্ল্যাঙ্কেট এই বের করে কাভার বের করে লাগিয়ে টাগিয়ে রোদে লাগাল দিলাম আর কি কারণ বেশ ঠান্ডা পড়ছে এখন বড় কম্বল ছাড়া হচ্ছে না মেয়ের যখন স্কুল নেই ওকে পড়তে বসালাম এদিকে কিচেনে একটু বিজি থাকতে থাকতে তো উঠে গেছেন ওনাকে খাবার দাবার দিয়ে আমরাও চাটা সবাই খেয়ে নিয়েছি এখন আসলাম বিছানাপত্রগুলো পরিষ্কার করি গোজগাজ করি শীতের দিনের বিছানা মানে এত সময় লাগে যেমন বিছানা করতে সময় লাগে তেমন বিছানা তুলতে সময় লাগে তো আজকের পেঁপের তরকারিটা শেয়ার করব তোমাদের সাথে তোমরাও করো নিশ্চয়ই আমি কিভাবে করি সেটা শেয়ার করলাম তো পেঁপেটাকে গ্রেড করে নিলাম প্রথমে এতটা হয়েছে দেখো গ্রেট করে আরেক দিন করেছিলাম কিন্তু কম হয়েছিল ছোট ছিল পেঁপেটা আর লাস্টে আমারই পাতে জোটে নি আর কি সবাই খেয়ে দেয় আমার জন্যই ছিল না তো সকালে করবো ভেবেছিলাম সকালে তো আর করা হল না একেবারে দুপুরেই করতে হবে বাদামটাও ভেজে রাখছি রেডি করে রাখি পেপে গ্রেড করে রেখে দিয়েছি বাদাম ভেজে টেজে রেখে দিই তারপর রান্নার সময় রান্না সত্য সময় হয়েও গেছে কড়াইতে তেল দিয়ে তেলে সাদা তেল দিয়ে করছি তেল দিয়ে গ্রেড করা পাঁচ ফোড়ন দিয়েছি নিরামিষে তো পাঁচ ফোড়ন দিয়ে গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দিয়েছি সাথে দিলাম দুটা দুটো তেজপাতা তারপর যা দেওয়ার দেব হলুদ দেবো জিরে গুঁড়ো দেবো আদা টাদা দিইনি কিচ্ছু জিরে গুঁড়ো নুন একটু চিনি দেবো বাদাম তো ভেজে রেখেছি বাদাম অবশ্যই দেব কটা কাঁচা লঙ্কা দিলাম চিঁড়ে ফালা করে দিলাম হয়ে এসেছে গেছে মজে আর এখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আজকে তো বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্নাবান্না তো ডাল করব সবজি দিয়ে ডাল এখানে অরহর আর মুগ ডাল আছে তো সবজি দিয়ে ডাল করবো পেঁপের ডালনাটা করবো সয়াবিন করবো সয়াবিন আলু দিয়ে হবে আর হচ্ছে বেগুন ভাজা সয়াবিনটা বয়েল করে নিচ্ছি এদিকে তরকারিটাও আমার মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো রুটি দিয়ে এসব তরকারি রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো পেঁপে ডালনাটা তরকারিটা হয়ে গেছে ডালনা বলবো না কি বলবো আর হচ্ছে ডাল সিটি পড়ছে এদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি ওইদিকে ডাল সিটি পড়ছে আর হচ্ছে সয়াবিন আর সয়াবিনের আলুটা বয়েল হচ্ছে আর এদিকে বেগুনটা কেটে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিই আর বেগুন কাটতে গেলে কত যে পোকা পড়ে কি বলবো দেখো এতটা বেগুন হয়েছে বেগুনটা এখন ভাজবো না গরম গরম খাবার আগে ভাজবো সাথে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেব বাঙালি হলো খাদ্যপ্রেমিক বাঙালির আধা জীবন রান্নাঘরেই কেটে যায় ওই জন্য বাঙালি বিশেষ একটা উন্নতি করতে পারে না যারা রান্নাঘরে এত সময় দেয় না বয়েল টয়েল খায় ওরা দেখবে মানে চা যেখানে সেখানে চাকরিতে যাও সবার আগে কিন্তু বেজাতি পাবে বাঙালি কিন্তু কম পাবে অ্যাসামিস বলো এই ট্রাইবেল বলো এগুলোই বেশিরভাগ ওই যে বাঙালি খেতে খেতে ওদের রসিয়ে কষিয়ে খেতে খেতে ওদের জীবনটা চলে যায় আমার আবার রান্নার থেকে বেশি ভালো লাগে হাতের কাজ ঘর দোর গোছানো এগুলোতে আমার একটু বেশি ইন্টারেস্ট রান্না করব নতুন নতুন আইটেম করব। কিন্তু রোজ রোজ রান্নাঘরে এত সময় দিতে ভালো লাগে না কিন্তু তা বললে তো হবে না সবার কথা ভেবে তো করতেই হবে তো ওইদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে এখন শুধু সয়াবিনটাই বাকি সয়াবিনটা সাতলানো চলছে তারপর রান্না শেষ করে স্নান দান করে চলে আসলাম মেয়ে জানি কি করছে কাগজ কুটি কুটি করছে তো আমি বলছি আমরা ওই যে শুনি কথায় বলে না যে কাগজ কুটি কুটি করলে নাকি পয়সা কমে যায় গরিব হয়ে যায় তো ওটাই ওকে বলছি তুই এরকম কাগজ কুটি কুটি করছিস তোর বাবির পয়সা কমে যাবে তারপর তুই কিছু চাইলেও পাবি না কিন্তু বাবি দিতে পারবে না ওগুলোই বলছি ওকে সব সময় বলি কিন্তু শুনে না বাচ্চা তো শুনে না ওই একই কাজ বারবার করে আর ওদের এটাতে ইন্টারেস্ট দেখবে বাচ্চারা কাগজ কাটতে খুব ভালোবাসে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো আর একটা ছোট্ট করে কমেন্ট করে যেও কমেন্ট পড়তে বেশ ভালো লাগে আর আশা করি ভিডিওটা ভালোই লাগবে চলো এবার তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাবো ভাত হাঁড়িতে তো ভাত আছেই পেঁপের ডালনা দেখেছ আর কতবার বলবো আর এই যে এখানে সবজি দিয়ে ডাল হয়েছে এখানে হচ্ছে সয়াবিন খেতে বসে আজকে তরকারিটাই বেশি হয়ে গেছিলো আর এখানে বেগুন ভাজা চলছে এখনই ভাত দেব সবাইকে তো আজকের জন্য আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা